হ্যাঁ, আমরা এখন অন্ধকারিত আছি। যারা সন্ত্রাসবাদী, যারা মানুষ হত্যা করে, এদের কাছে ধর্ম, জাত, বয়স, বিদ্যা, বুদ্ধি এসবের কোনো দাম আছে নাকি? একদম, এদের কখনোই সরকারি সহানুভূতি, অনুদান, ভর্তুকি, বেঁচে থাকার বা মূল স্রোতে ফিরে আসার জন্য প্যাকেজ দিয়ে মানুষ বা ভারতীয় করা যাবে না। ওরা যতই বলি সরকারি টাকায় সরকারি সুযোগ সুবিধা নিয়ে এরা বড় হবে, আর বোম ব্লাস্ট করে করে দেশে সৈনিক ভালো করে পড়াশোনা করেছে, দৈহিকভাবে সফল, তাদেরকে বোম ব্লাস্ট করে করে মারবে, যারা আমাদের দেশের এক একটা রত্ন, তাদেরকে হত্যা করবে। এটা প্রত্যেক ভারতীয়র কাছে একটা অন্ধকার দিনই তো। সরকারের বিরুদ্ধে যারা বন্দুক তুলে নেয় তাদের প্রতি সহানুভূতি দেখাবার কোন প্রয়োজনই নেই। হ্যাঁ, আমাদের সবারই এসব নিয়ে প্রতিবাদ করা উচিত। সেটা যে কোনো দেশ, যে কোনো ধর্মের মানুষের পক্ষে প্রযোজ্য। সরকারের সঙ্গে থাকাই তোমাদের কর্তব্য। আর আমি এটাই বলার চেষ্টা করছি, আলটিমেটলি আমরা সবাই তো ভারতীয়। অবশ্যই, আই এম ইন্ডিয়ান, উই আর ইন্ডিয়ান। ওদের একটু চা দাও। হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ, আমার জন্য এটা নে। এই, তোরা কেউ সিগারেট খাবি? দে না। কটা সিগারেট দেবো দাদা? একটা কথা, পাঁচ ছটা দাও। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, মাইন্ড ইট। মমি পড়তে বসবো না, কালকে আমার পরীক্ষা। হ্যাঁ বাবু, পড়তে বসবে তো, আমি তো জানি বাবা তোমার কাল পরীক্ষা আছে। তুই তো রাহুল এসে। হ্যাঁ হ্যাঁ, রাহুল এসে দাদা। দিচ্ছি একদম, পোয়া বড় দাদা। না বাবু, লজেন্স একদম খাই না। তুমি জানো লজেন্স খেলে দাঁতে পোকা হয়? ধর কাশ্মীরে -40 ডিগ্রি টেম্পারেচার, সেখানে তারা সবসময় দেশের হয়ে কথা বলবে, এটাই তো আশা করা যায়, তাই নাকি? অবশ্যই, আমি তো অত শত বুঝি না। এইটা জঙ্গি, ওই যে বাইরে কাকুরা বলছে ওরাই জানে সন্ত্রাসবাদী কি। করা যায় না, তাদের কথা ভাবতে হয় বলে কোন একটা জায়গায় সেখানে সন্ত্রাস দমনের জন্য মিলিটারি তারা গিয়ে একটা স্টেপ নেবে। চলো চলো, এই তো চলো চলো বসো। সেখানে কি সবাইকে বেছে বেছে সব করা সম্ভব না? সেটা সম্ভব না। আমাদের কি কথা? হ্যাঁ, আমিও তো শুনে সেটা বলছি, কিন্তু ওদের কেন তো ভাবতে হবে সবারই কত। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, আরে বলবেন না সব সময় বাই না দাদা। দিচ্ছি সেখানে মিলিটারির হয়ে তাদেরকে ঠিক মতো তথ্য দেয়া, তাদের সাথে সঙ্গে কোঅপারেশন করা, সেগুলো তো করা উচিত না? এইটাই হচ্ছে ব্যাপার। এই তো বসো বসো, পড়তে বসো না, বইটা নিয়েছো? এই তো শোনো, আমি ভগবান বলো তো, অযোগ্য আসছে তেরে, অযোগ্য আসছে তে, আই অন্তি খাবো পেরে। বাহ, হসুইয়ে হসুইয়ে ইদুছানা ইদুছানা ভয় মরে, দীঘইয়ে নিকিরে ইগল পাখি যা করতে চলে গেল। যা চলে গেল, গেল তো। শালা, কি পড়াশোনা করবি বলতো তুই? রোজ রোজ এই একই সময় ঠিক পড়াতে বসবো তোকে, আর কারেন্টটা চলে যাবে। দাঁড়া, এমার্জেন্সিটা নিয়ে আসি। হেল হয়ে গেল বৌদি। কি বলছো, এমার্জেন্সি?
বুদি এখন সবই আমাদের ইমার্জেন্সি চার্জ আছে তো আবার সারাদিন কাজের মাঝে চার্জই দেওয়া হয় না আমার হয়েছে যত জ্বালা ধ্যাত সুইচটাই খুঁজে পাচ্ছি না কি যে হলো চার্জারটাও জ্বলছে না সময় মতন পড়াশোনা আমাদের জন্য নয় কেন নয় আমি দেখছি রাহুল হ্যাঁ আমি দেখছি তুমি হিরো মানুষ দেখো দেখো কি করা যায় এই তো বাহ বাহ খুব ভালো তো কিছু পারে এতে চিন্তার কি আছে আপনি ওকে পড়ান যতক্ষণ না কারেন্ট আসছে আমি আলোর ব্যবস্থা করে রাখছি না শোনা কাকু আলো দেখাচ্ছে তুমি ওই আলোতে পড়াটা করে নাও কাল তো তোমার পরীক্ষা আমার কথা শুনবে তো তো শোনা বাবু বদমাইশি করবে না আর একদম হ্যাঁ ভয় পাবে না বাবু হ্যাঁ অন্ধকার তো সবসময় থাকবে না আবার একটু পরেই আলো চলে আসবে আর তুমি যত বড় হবে আস্তে আস্তে আমাকে তত আলো দেবে দেশকে আলো দেবে অনেক বড় হতে হবে তোমাকে দেশের একজন হতে হবে আর তুমি যত আলো দেবে আমার তত আনন্দ হবে তার জন্যই তো এত কষ্ট বলো মা পড়াশোনা করো ভালো করে দাঁড়াও বাবু আজ তোমাকে একটা নতুন জিনিস শেখাবো ছোট্ট থেকে বড় পর্যন্ত তুমি সব সময় এটা মনে রাখবে হ্যাঁ আমার সাথে সাথে বলবে হ্যাঁ শোনা আমি যা যা বলছি তোমাকে বলবে শোনা বলো তো জনগণ জনগণ মনরথি মনরথি নায়ক নায়ক জয় হে জয় হে ভারত ভারত ভাব কো ভাব কো বিধাতা বিধাতা বি ধাতা ধাতা পঞ্জাব পঞ্জাব সিন্ধু সিন্ধু গুজরাট গুজরাট মারাঠা মারাঠা দ্রাবিড় দ্রাবিড় উৎকল উৎকল বঙ্গ বঙ্গ বিন্ধ্যি মাচল মাচল যমুনা যমুনা গঙ্গা গঙ্গা উচ্ছল উচ্ছল জলধিত জলধিত রঙ্গ রঙ্গ তব শুভ তব শুভ নামে রাম জাগ